আমরা কিছু টেন্ডারের দায়িত্ব নেব, মোবাইল ফোন একটা লয় আর খালি ইউটিউব আর ফেসবুক চায়, আর এটার মধ্যে এখন নতুন একটা বাজছে কি আয়নাগর হুকুমদাতাকে প্রয়োজন নাই, কাজ নেই কতটুকু আরো অনেক আছে, বলছিটা আইটেম অনেক বেশি, আইটেমের শেষ চাই, সবকিছু যদি কোন সময় ক্ষমতা নিয়ে অন্তত একটা কন্ট্রাক্টর দিবেন, একটা এস্টিমেট করি না কন্ট্রাক্টর কিছু না কিছু আইবে, যারা ঘুম হয়েছে যারা আহত হয়েছে যারা নির্যাতিত আমার দায়িত্ব ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতা আসে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো। আমি একটা পতাকা মিছিল করতে চাই লক্ষ্মীপুর পৌরসভায়, পতাকা মিছিল কার কাছে, পতাকা দেখছি পতাকা কার কাছে আছে দেখাও তো, লক্ষ্মীপুর পৌরসভায় আমার মনে হয় মেয়র সাহেব কত ভোটে কত ভোট আছে ভোটার তত্ত্ব, হ্যাঁ পতাকা মিছিল
খেলাটা কেমন হইব? না না, খেলার তো খেলার নয়, আওয়ামী লীগের যে সেক্রেটারি প্রবাসন কাজের কাউরা কাজের কি হবে? এবার আসেন পৌরসভার বাইরে, এই দেখো আমার সোনার কম দাও, আমি তো বেশি সোনেন দিয়া আমি দিয়া, এরপর আমি করছি মাদারি চন্দ্রগঞ্জ, এই মাদারি চন্দ্রগঞ্জ ইউনিয়ন কয়টা? 12টা। 12টা এই বাচ্চা করবে দাঁড়াও, ঠিক আছে? তাহলে কালা রাস্তায় যদি মাদারি তো শুরু করি, চন্দ্রগঞ্জ যাই যদি হুসি আজ দেখছেন পতাকা মিছিল করছে, আর জানি পতাকা মিছিল হবে এই কথা কি আই উনার জন্য বসি দেখুন, তাহলে কি পতাকা কি আগে রেডি করবেন না হরে করবেন? এই পতাকা কবে রেডি হইব? কালকে থেকে পতাকা রেডি করতে যে কোনো দিন তার একে আমার সিদ্ধান্ত দিব, তার একে আমার মেসেজ আমি পাঠাবো, জানো ইনশাল্লাহ পতাকা মিছিল করে সাড়ে দেবো। কালা রাস্তা কাজ কখনো থাকবে? 2012-13 কিভাবে মনে নাই? উদ্যোগ না করতো, যদি র্যাব উদ্যোগ না করতো তো পালা যেতে পারতো, পালানোর সুযোগ লক্ষ্মীপুর থেকে দেওয়া হবে না। আর গতকালকে আমি আমাদের খায়ের সামনে বলছি, আপনার পতাকা মিছিল আপনার দুইটা রেডি করেন বা তিনটা রেডি করেন, আপনি সিদ্ধান্ত হয়ে গেলাম, উনি অলরেডি সিদ্ধান্ত নিছে, আর আগামী সিদ্ধান্ত পতাকা মিছিল করি আন্দোলন কারণ ব্যবহার করতে হবে, শপথ দিছি, শপথ দিছি কি শপথ দিছে সবাই? যাওয়ার কোনো সুযোগ আছে? আমার মধ্যে আপনার মধ্যে কোনো ভয় ভীতি আছে? আমার পকেটে আপনার পকেটে তো টিয়া নাই, টিয়া রায়ণের জন্য তো কোনো চিন্তাও নাই, তাহলে আমাদেরকে সামনে আগাইতে হবে, সামনে আগানো ছাড়া কোনো উপায় আছে? যদি মরতে হয়, আমি সেই ব্যক্তি প্রয়োজনের জীবন দিতে প্রস্তুত আছি। তোমার কাছে মাথা লত করবো না, এখনো কিন্তু ইউটিউবে আমি করিয়ে পর পুলিশ দিকে কিন্তু একটু খোঁজা মাছের মতো লাভালাভি শুরু করছে। আমার কাছে তো রামগতির আমার নেতারা টেলিফোন করে,
না মিটিং করছো কিছু না, মিটিং করছো দিবকে দিব না, এটা কমলনগর এবং রামগতির নেতা কর্মীরা এখন থেকে উজ্জীবিত। বাকিটা যদি আমরা সেখানে অ্যাডভান্স যাই এবং আমাদের অ্যাম্বিশন যদি থাকে, জনগণ যদি বেশি থাকে, ওই পুলিশের ক্ষমতা আছে আমার মিটিং ঠেকাই দিব। এই যে 30 তারিখে লক্ষ্মীপুর স্টেডিয়ামে মিটিং করছি, ফার্স্টে তো বসে মিটিং করছো দিত না, একবার কয় যে বালিকা বিদ্যানিকেতনে করতো, আর একবার কয় যে কোনো রকমে আপনার বাসায় বা গাউনিয়ার বাসায় করতাম। আমি বলছি না, এটা আমার কেন্দ্রীয় কর্মসূচি, এটা জনসভা, বড় জনসভা, স্টেডিয়ামে করিয়াম, পারমিশন দিলেও করিয়াম না দিলেও করিয়াম। হিম্মত লাগে, হিম্মত, মনোবল লাগে, সাহস লাগে, আর করে খাওয়া হয় এবং তাদের গতকালকে খালেদা জিয়া হাসপাতালে ছিল, হাসপাতাল থেকে আসছে ওনারা আমগুলোর দিকে আমাকে দেখাচ্ছে, আমাকে পরে প্রধানমন্ত্রীকে খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল, ভবিষ্যতে আল্লাহ যদি তাই হয় তাহলে আবার প্রধানমন্ত্রী হবে। যদি খালেদা জিয়া অসুস্থ থাকে তার অবর্তমানে তার একবার প্রধানমন্ত্রী হবে। এরপরে আমাদের জায়গার আমার আছে, সবাইকার আমার আছে, আমাদের লোকের অভাব যায়, ওনারও অনেক অভাব আছে। কারণ ওনাদের শেখ রেহানা গ্রুপ, আবার ভাই বলে আরো দুই গ্রুপ, তবে টাকার অভাব নাই, সব ওয়াশিংটনে, আমেরিকায়, দুবাইতে ধরা গেছে। টাকা পাচার করি আজকে বাংলাদেশ থেকে দেউলিয়া বাড়াইছি, শুধু রাজনৈতিক ভাবে আজকে আমরা দেউলিয়া হয়ে যাই। এরা ফাসিবাদী সরকার, এরা দুঃশাসনের সরকার, 72 থেকে 75 জনা দেখেছেন, এরা এই বাংলাদেশের মানুষকে সে সময় গুম করেছে, খুন করেছে, এখন আবার সেই একই কায়দায় গুম খুনের রাজনীতিতে এসে অপরাজনীতি করে জনগণকে জিম্মি করে আবার ক্ষমতা যাইতে চায়, ক্ষমতা থাকতে চায়। 2022 বলেন আর 23 বলেন, এইভাবে আর ক্ষমতা থাকতে দেওয়া হবে না। 2008 ষড়যন্ত্র করে আসছেন, 2014 ভোট করি আসেন নাই, 2018 নিশিরেতে আসছেন, ওই প্রক্রিয়ায় আর যাওয়া যাবে না ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বেশি আর বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই, আন্দোলনের মেজাজটা তো বুঝছেন, আন্দোলনের একটা মেজাজ আছে না? তারেক রহমান সাহেব 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে এক একটা প্রোগ্রাম দিচ্ছে, প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা থানায় সমাবেশ হইব না, জনসভা হইব না, যে কর্মসূচি রইব, প্রত্যেক জায়গায় কিন্তু করতেছে। এই যে আন্দোলনের স্তরটা, এটা একটু পিকে নিতে হবে, পিকে বেগবান করতে হইব। এটা করতে 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 এমন একটা পর্যায়, খুব সহসা, সময় বেশি দূর নয়, কারণ জাতিসংঘের মহাসচিব আসছে মিশেল ব্যাসেলেট, আয়সা বলছে যে বাংলাদেশে গুম খুনের বিচার তদন্ত হইতে হবে, এবং গতকালের এবং আজকের নিউজ হইল মিশেল ব্যাসেলেট যেটা বলছে জাতিসংঘে, এটা বৈধতা দিচ্ছে, জাতিসংঘে বলছে মাস্ট বাংলাদেশে তদন্ত হইতে হবে। এই তদন্ত যখন করবে তখন এই যে হাসিনা সরকারের যারা কিছু দালালি করছে, সেটা বিজিএফের কিছু লোক হোক, সেটা র্যাবের কিছু লোক হোক, পুলিশের কিছু লোক হোক, প্রশাসনের কিছু লোক, সব করে দেখো। সুতরাং আন্তর্জাতিক চাপও আছে, আর আমরা ফিল করছি জনগণের যে আওয়াজ, এই আওয়াজটা যদি এত টাইম আমরা তুলে ধরি, হাসিনা এই বাংলাদেশের ক্ষমতায় থাকার আর কোন সুযোগ নাই।
সুতরাং এখন থেকে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠনের প্রতি নির্দেশনা যে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন।